সঠিক তথ্য জেনে কাজ করি, নিজেকে বিপদ থেকে মুক্ত রাখি। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম আমি বরাবরের মতো মোহাম্মদ তৌফিক আলাই তোমাদের সঙ্গে আরও নতুন একটি ভিডিওতে। আজকে তোমাদেরকে যে জিনিসটা শেখাবো তা হচ্ছে, তোমরা অনেকেই বলতে পারো না তোমাদের কফিলের নাম কি, কেউ জানো না তোমাদের স্পন্সর নাম্বার কত, কেউ জানো না তোমাদের ফিঙ্গার হয়েছে কি না, এবং অনেকেই জানে না যে আমার পেশা কি। এ বিষয়ে আজকে তোমাদেরকে তথ্য দেব আফসার আইডির মাধ্যমে। এ সকল সব কিছু তথ্য আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, তারপরও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সব কিছু বোঝার চেষ্টা করবেন। কফিলের নাম, আমাদের স্পন্সর নাম্বার, আমাদের ফিঙ্গার এবং আমাদের পেশা, এ সকল কিছু চেক করার জন্য প্রথমে আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে হবে এবং গুগল সার্চ বক্সে গিয়ে লিখতে হবে আফসার, ABHHER, আফসার লগ ইন, LOGIN, আফসার লগ ইন। আফসার লগ ইন লিখে আমাদেরকে সার্চ করতে হবে। আফসার লগ ইন লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আফসার লগ ইনের একটি বাটন চলে এসেছে, দুই নম্বর www.afshar.se। এখানে যে লগ ইন অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের যে আফসারের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করাবে। তো আফসারের এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইডিকে লগ ইন দিতে হবে। এখানে প্রথমে উপরের ঘরে আমাদের ইউজার নেম অথবা আমাদের ইকামা নাম্বারটি টাইপ করতে হবে এবং নিচের ঘরে পাসওয়ার্ড টাইপ করতে হবে। পরবর্তী আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি ঝটপট আমার আফসারে আমি প্রবেশ করছি। আফসারে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটিকে কপি করতে হবে এবং এখানে প্রেস করে দিতে হবে অথবা কোডটিকে দেখে দেখে এখানে টাইপ করতে হবে। তারপর যে নিচের লগ ইন বাটন রয়েছে সেই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনার ছবি সহ আপনার ডিটেলস সব কিছু চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের কফিলের এবং নিজের সম্পর্কে সব কিছু আপনারা তথ্য এখান থেকে বের করতে পারবেন। তো শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে, ঠিক আমার ছবির ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন চলে আসবে। এখান থেকে উপরের যে অপশনটা ড্যাশবোর্ড নামের অপশনটা রয়েছে সেই ড্যাশবোর্ড নামের অপশনটাতে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ড নামের অপশনটাতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব এবং আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা মাঝে ঠিক দেখতে পাচ্ছেন মোর ডিটেল নামে অপশন রয়েছে, ঠিক এই মোর ডিটেল নামের গ্রিন কালার অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের টোটাল ইনফরমেশন এখানে আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইডি নাম্বার এবং আমাদের আকামা ভার্সন, অর্থাৎ আমাদের আকামা কয়বার করা হয়েছে সেটা এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার নাম দেখতে পাবেন, তারপরে আপনার জন্ম সাল দেখতে পাবেন, এটা আরবি সাল দেখতে পাবেন। তারপর আপনি কোন দেশের, অর্থাৎ বাংলাদেশ না ইন্ডিয়ার, সেটা আপনি দেখতে পাবেন। আপনি পরবর্তীতে ম্যারিটাল স্ট্যাটাস দেখতে পাবেন, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দেখতে পাবেন, অর্থাৎ আপনার ন্যাশনালিটিটা দেখতে পাবেন। এরপরের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন জব ক্যাটাগরি, অর্থাৎ আপনার পেশাটি কি সেটাকে আপনারা দেখতে পাবেন। এই জব ক্যাটাগরির নিচে যেতে থাকবে সেটাই হচ্ছে আপনার পেশা। তো পরবর্তীতে আপনি মুসলিম না হিন্দু সেটার অপশনটিতে দেখতে পাবেন এবং আপনি কত তারিখে সৌদি আরব এসেছেন আরবির সালটা সেটা দেখতে পাবেন এবং আপনি কোন এয়ারপোর্ট দিয়ে আপনি সৌদি আরব প্রবেশ করেছেন, অর্থাৎ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা দিয়ে আমি প্রবেশ করেছি এটা এখানে দেখতে পাবেন। এরপরের অপশনটি আপনি দেখতে পাচ্ছেন স্পন্সর নেম, অর্থাৎ আপনার যে কফিলের নাম, ঠিক এই জায়গাতে আপনার কফিলের নাম আরবিতে আপনি দেখতে পাবেন। এবং পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পন্সর আইডি, অর্থাৎ এটাই হচ্ছে স্পন্সর আইডি, এটা আপনি স্পন্সর আইডি স্পন্সর নেমের পরেই আপনি দেখতে পাবেন। এবং আপনার ফিঙ্গার হয়েছে কি না এই অপশনটাও, অর্থাৎ এখানে যদি ইয়েস লেখা থাকে তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ওকে আছে, আর যদি নো লেখা থাকে তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ওকে নেই, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। এবং পরবর্তীতে আপনারা ইকামা ইনফরমেশন, এখানে আপনার ইকামা কত সালের কত তারিখে ইস্যু করা হয়েছে প্রথম, এবং আপনার ইকামার পরবর্তীতে যে মেয়াদ কত সাল পর্যন্ত রয়েছে, কত তারিখ পর্যন্ত, এটা আপনার পরবর্তী অপশনে দেখতে পাবেন। এবং এই ইকামাটি কোথায় ইস্যু করা হয়েছে সেটা পরবর্তী অপশনে আপনারা দেখতে পাবেন। এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিসা ইনফরমেশন, এখানে আপনারা যদি জিয়ারা করতে কাউকে নিয়ে আসেন অথবা আপনার ফাইনাল লেগেছে কি না, এই সকল তথ্য আপনারা এখানে এই ভিসা ইনফরমেশনে আপনারা দেখতে পাবেন। এবং পরবর্তীতে এখানে আপনারা দেখতে হজ ইনফরমেশন, অর্থাৎ আপনার হজ স্ট্যাটাসে কী লেখা রয়েছে, আপনি কি হজ করতে পারবেন কি পারবেন না, বা কতবার হজ করেছেন, এগুলো সব কিছু এখানে দেখতে পাবেন। সর্বশেষ অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি স্ট্যাটাস নামের অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ভাইলেট লেখা থাকে, অর্থাৎ আপনাদের ইকামা
কোনো হুরুপ লাগানো নেই। যদি হুরুপ লাগানো থাকে তাহলে এখানে আপনাদের অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাবে, যেহেতু এখানে ভ্যালিড লেখা রয়েছে তাই আপনাদের একামাতে কোনো হুরুপ লাগানো নেই, এখান থেকে সেটা আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার, আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।